এই অসভ্য ওবায়দুল কাদের অসভ্য শামীম ওসমানদেরকে আমরা ভবিষ্যতে যোগ্য জবাব দিব। বোরখা পরেও পালানোর পথ পাবো না, বোরখা পরেও পালানোর পথ পাবো না। তত্ত্বাবধায়ক সরকার মরি গেই গুইন নাকি ওবায়দুল কাদের মরি গেই গুইন? ওবায়দুল কাদেরই মরি গেই গুইন। বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার মরি গেই গুইন ঠিক, আর তুই মরবি করে আপনারা বলতেছেন যে আপনার পবিত্র দায়িত্ব। আপনারা তো আওয়ামী সন্ত্রাসীদেরকে ধরতে পারেছেন, যখন সেই পল্টনের রাস্তা দিয়ে যখন ছাত্রলীগের ছেলেরা আসতেছিল তাদেরকে তো কই প্রিজন ভ্যানে তোলেন নাই, তারা তো সশস্ত্র সংগ্রামে, তারা তো সশস্ত্র ভাবে সন্ত্রাসী পরিচয়ে আসতেছিল, তারা জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছিল, তাদেরকে কেন আপনারা প্রতিহত করলেন না? আপনারা কেন রাস্তা না ভেঙে দাও, পুড়িয়ে দাও, পালিয়ে দাও, পুড়িয়ে দাও, রাস্তা না ছাত্রলীগের রাস্তা না পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, শেখ হাসিনা রাস্তা না পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, আওয়ামী রাস্তা না পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। আপনারা তাদেরকে কেন গ্রেফতার না করে নিরীহ বিএনপির কার্যালয়ের সামনে যারা ছিল বেশিরভাগই নিরীহ কৃষক শ্রমিক সাধারণ জনতা, এরা এই দেশকে রক্ষার উদ্দেশ্যে এরা বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু এই মাফিয়া সরকার তার ক্ষমতা অপব্যবহার করে গাড়ি ঘোড়া বন্ধ করে রাখছে, আজকেও দেখতে পাচ্ছেন যে কোনো যানবাহনে তেমন ভালো কোনো বালাই নেই, যারা আসতেছে হেঁটে এবং প্রত্যেকটা রাস্তায় রাস্তায় সন্ত্রাসীদেরকে নামায়া এরা বসিয়ে রেখেছে। ওবায়দুল কাদের বলতে চাই কিভাবে এই সন্ত্রাসীরা রাস্তায় অবস্থান করার, এটা কিভাবে একটি সভ্য রাজনীতি হতে পারে, এটা অসভ্য রাজনীতি। সুতরাং যদি আইনি প্রক্রিয়া বিচার করা হয়, ভদ্রতার ভাষা আমি এখন বিদ্রোহী কবির কণ্ঠে বলতে চাই যে আমি আর ভদ্রতার ভাষা রাখতে পারছি না, আমার মুখ দিয়ে এখন যাই বেরোচ্ছে আমি তাই বলতে বাধ্য হয়ে যাচ্ছি। এদের আচরণ আমাকে এতটাই রাগিয়ে তুলছে, বিদ্রোহী চেতনা এতটাই জাগ্রত করে। আর